পরবর্তী সব খোঁদবায় দশটা দশটা করে দশটা খোঁদবায় একশোটা আজকে দশটা শুনি প্রথম এক নম্বরটা হলো খিজির আলাহ সালাম নাকি জীবিত এটা শুনছেন নি আপনারা কয় খিজির সালাম মরে নাই খিজির নাকি আবে হায়াতের পানি খাই ফেলছে খাই ফেলার কারণে খিজির সালাম জীবিত আছে আমরা ছোটবেলায় যখন মাদ্রাসা পড়তাম আমাদের এক ওস্তাদ বলতো কয় ফেনিয়া আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল যিনি ওনার সাথে ইমাম খিজির আলাহ দেখা করছে সাগরের থেকে উঠি আসি কয় ফেনিয়ালিয়া আলিয়া মাদ্রাসা আসছে তা আমরা কয় হুজুর কে দেখছে কয় হুজুরের খাদেমে দেখছে সব খাদেমেরাই দেখে কয়দিন আগে এক একজনে বয়ান করতেছে যে ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই ক এক পা ফটিয়ে দিত আরেক পা আফ্রিকার জঙ্গলে দিত কে দেখছে খাদেমে দেখছে খাদেম পিছে পিছে চলে গেছে পরে খাদেম এরে বাঁধা দিছে কয়ে তুমি আসতে পারবে না এটা আফ্রিকার জঙ্গল এখানে কুতুবের মিটিং চলব কুতুবদীর মিটিং হয় আফ্রিকার জঙ্গল আচ্ছা নবিসুল্লাম মুক্কা থেকে মদিনা হিজরত করতে কদিন লাগছে নবিসুল্লাম তো এক ফাঁ মোক্কা এক ফুয়া মদিনা দেন নাই আল্লাহক নবেরিয়া তো কষ্ট দিলেন আর আজিলুলক সাব রহমতুল্লা এর জন্য এত সোজা করে দিলেন নবেরিয়া তো দিন কষ্ট দেওয়ার দরকার ওই পাহাড়ের মধ্যে লুকানোর দরকার কি ছিল যে কাবাররা যে ধরি ফেলতেছে সাহর পাহাড়ে এত কষ্ট করার দরকার কি মক্কা থেকে মদিনা এক পা মক্কা দিতেন আর এক পা মদিনা দিতেন তাহলে এক সেকেন্ডে হিজরত হয়ে যেত কি বলেন নবী সাল্লাম তাই ভে গেছেন কয় দিনে তাই যাইতেও নবী তিন চার দিন লাগছে এক পা মক্কা এক পা তাই দেন নাই বদরের যুদ্ধে আসতে সাত আট দিন সময় লাগছে সে মদিনা থেকে বদরে আসতে এক পা মদিনা এক পা বদরে দেন নাই তাহলে এখনকার আমাদের বাংলাদেশের অলিরা নাকি এক পা বাংলাদেশে দে আর একবার কোথায় আসে আফ্রিকা জঙ্গলে দে আবার চলেও সাথে সাথে মিটিং শেষে আবার কেউ কোথায় যায় মাঝে মাঝে এই খিজির জীবিত এটা আমাদের দেশের অনেক মানুষ বিশ্বাস করে কোরআনে কারিমে সুর আল কাহাপের মধ্যে আল্লাহাক মুসা আল্লাহ সাথে একজন আলেমের সাক্ষাৎ হয়েছে এই ব্যাপারে আল্লাহাক কোরআনে বর্ণনা করছেন কিন্তু আল্লাহ সব তার নাম বলেন নাই কিন্তু সহি হাদিসে তার নামটা আসছে খাজির খাজির নামে যেটা আমাদের পরবর্তীতে রূপান্তরে খিজি হয়েছে কিন্তু এটার সঠিক উচ্চারণ খাজির খাজির নামে এক ব্যক্তির কথা হাদিসে পাওয়া যায় সহি তিনি মারা গেছেন তিনি জীবিত নাই এই ব্যাপারে উনি মারা গেছেন আমরা কেমনে জানলাম ইমাম আহমদ বিন হাম্বল হাম্বুল লিখে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা এই খাজির কি এখনো পৃথিবীতে জীবিত আছে তাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বললেন আশা আর শয়তান ও হাজ আল কাউল ফিন্নাস শয়তান মানুষের ভিতরে এই কথাটা প্রচার প্রসার ঘটাইছে অর্থাৎ খাজির পৃথিবীতে জীবিত নাই ইমাম বখারি রহমতুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে আচ্ছা খাজির কি জীবিত নাকি তো ইমাম বখারি রহমতুল্লাহ বলছেন যে নবী সরামের সহি হাদিস যে আমার এই যুগে যত মানুষ পৃথিবীতে জীবিত আছে এরা আগামী একশো বছরের মধ্যে মরে যাবে খিজির যদি জীবিত থাকেও ওই একশো বছরের মধ্যে মরে গেছে কারণ পৃথিবীতে যত মানুষ আছে সব একশো বছরের মধ্যে মারা যাবে নবীর সাহাবিরা সব একশো বছরের মধ্যে মারা গেছেন তাহলে খিজিরও মরে গেছে যদি জীবিত থাকেও অর্থাৎ খিজির আল জীবিত এই ব্যাপারে কোন দলিল এবং ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই কোরআন একরমের আয়াত দিয়ে দলে দিচ্ছেন সুরাল আম্বিয়া চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামা জাল্লা আলী বাসারিমিন কাবলিকাল খুল আপনার আগে কোনো মানুষকে আমি স্থায়িত্ব দিই নাই আফা ইম্মাত্তা ফাহু আপা খালিদুন যেখানে আপনি মরে যাবেন সেখানে অন্যরা কে জীবিত থাকে আল্লাফাক প্রস্ত করছেন যে জীবিত থাকলে তো সর্বপ্রথম আপনি জীবিত থাকার কথা জমিনে আপনি যেখানে মারা যাবেন কে সে আবার জীবিত থাকবে তাহলে এই আয়াত স্পষ্ট করে দিছে যে সমস্ত মানুষ মরে গেছে নবীর আগে যত নবী এসছে তারাও মারা গেছে তাহলে খিজিরো মারা গেছে সুতরাং খিজির জীবিত এইটা জাল হাদিস মিথ্যা কথা নবী সরামের নামে দিনের নামে মিথ্যা কথা খিজির খাজির নামে খিজির নামে সাগরে কেউ দায়িত্ব পালন করে আমাদের দেশে যত হুজুর আছে যত ফির আছে সবাই কিন্তু নদীর পারে নদীর কাছে এবং সবার একটা কমন কারামত যে ওই নদী বাঙ্গি হুজুরের মাদ্রাসা বাড়িঘর সব নিয়ে যেতে লাগছিল তাই একদিন হুজুরে নাকি সিটি লিখে দিয়েছে খিজির আলাহ সালামের কাছে পরে কেউ সাহস করে না এক লোক সাহসী লোক সাগরে নামছে নামি ডুব দিছে নদীতে ডুব দি খিজিরের সাথে দেখা হয়ে গেছে হুজুরের সিটি পৌঁছাই দিছে পৌঁছাই দেওয়ার পরের দিন কয়েক মাইল পর্যন্ত সর হয়ে চলে গেছে যে আর আইস পর্যন্ত বাঙ্গে নাই এটা সব হুজুরের কারামত বাংলাদেশের খিজিরের কাছে সিটি পৌঁছাই দিছে হুজুরে বাস হুজুরের সিটি পাই আর একবারে ভাঙ্গা বন্ধ করে পালাই গেছে যে এখানে বিরাট আল্লাহর আছে দারের কাছে আর যাওয়া যাবে না তো এই খিজির নামক যেই ধারণাটা যে আকিদাটা এটা সম্পূর্ণ ভ্রান্ত আকিদা মিথ্যা কথা এটা হলো এক নম্বর দুই নম্বর জালহাদিসে আসেন আল্লাপাকের সত্তর হাজার পর্দা আছে সাত আসমান সাত আসমানের উপরে সত্তর হাজার পর্দা তার উপরে আল্লাহর আর করছি এই সত্তর হাজার পর্দার কথাটা এটা জাল জালহাদিস এমনি পাকের আসমানের উপরে পর্দা আছে পর্দার ব্যাপারে সহি আদিস আছে কিন্তু পর্দার কোন সংখ্যা নাই এটা সত্তর হাজার পর্দা বানানো নূরের পর্দা কয় সত্তর হাজার নূরের পর্দা আছে এই সত্তর হাজার নূরের পর্দা এটা সম্পূর্ণ মিথ্যা কথা তিন নম্বর জাল হাদিস মান আরাফা নাপসাহু ফাকাদ আরাফা আব্বাহু এই কথা আপনারা শুনছেন কিনা জানি না কয় যে নিজেকে নিজে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো এই নিজেকে নিজে চিনার জন্য কয় আল্লাহর অলির কাছে যাইতে হইব না কিন্তু কাজ হবে না এই যে হাদিস এটারে হাদিস বলে আল্লাহ রসুল বলছেন আফসাহু ফাঁকা দারাফার আবাহু এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে এই জাতীয় কোনো হাদিস পাওয়া যায় নাই মোল্লা আলী কারি রহমতুল্লা আলাই তার কিতাবের আসরারের দুশো আটত্রিশ পৃষ্ঠে লিখছেন যে এটা দুনিয়ার কোনো হাদিসে নাই এটা ডাহা মিথ্যা কথা এটা আমাদের কথা না আলবানির কথাও না এটা কার কথা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলের কথা এই কথাটা তৃতীয় হিজড়ি শতকের একজন সুফি বক্তা ছিলেন নাম হলো ইয়াহিয়া ইবনে মহাজ আল রাজি তিনি দুশো আটান্ন হিজড়িতে কাল করছেন তিনি মাঝে মাঝে ওয়াজ করতে গেলে এই কথাটা নিজের থেকে বলতেন যে মান যে তিনি বলতেন যে তোমরা যদি নিজেকে নিজে চিনতে পারো আল্লাহকে চিনতে পারবা কথাটা কিন্তু ঠিক আমরা যদি আমাদের শরীরের দিকে থাকায় বডির দিকে তাকাই এর ভিতরে তো আল্লাহকে খুঁজে পাওয়া যাবে কারণ আমার ভিতরে রু আছে রুটা দেখি না নিজের ভিতরে আছে কিন্তু দেখি না তা আল্লাহকে দেখবো কেমনি শরীরে থাকি ওটাই দেখি না তা আল্লাহ সুবাহকে দেখা কি সম্ভব তাহলে না দেখো আনতে হয় তাহলে নিজেকে নিয়ে গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে উনি ওয়াজের মধ্যে তো তিনি কিছুদিন বলতে বলতে পরে তারা তার শ্রোতারা এটাকে হাদিস বানায় ফেলছেন কিন্তু এটা কোনো হাদিসের গ্রন্থে চার নম্বর জাল হাদিস কালবুল আরশুল্লাহ মোমেনের কলব আল্লাহর আরশো আল কালবু বাইত রব কলব হয়েছে রবের ঘর আরেকটা আছে মা ওয়াসানি আর ওয়ালা সামাই ওয়ালা ওয়াসা ওয়াসানি কালবু আব্দুল মোমেন আল্লাহ বলতেছেন আসমান জমিনে কোন জায়গা আমার জায়গা হয় না আমার জায়গা হয় মুমিনের অন্তরে একেবারে ডাহা মিথ্যা কথা জাল হাদিস পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে আসে নাই মানে হাদ জাল হাদিস হইতে হইলেও কিছু শর্ত আছে যারা জাল হাদিস বানাইছে তারা একটা সনদ বানাইতেন অমুকের থেকে অমুক অমুকের থেকে অমুক এরকম বানাইতেন এটা কোনো একটা বইয়ের মধ্যে কোনো জায়গায় পাওয়া যায়তো কিন্তু এটাকে কোনো জায়গায় এই কথাটা হাদিসের কোনো কিতাবেই পাওয়া যায় না এই জন্য মোল্লা আলী কারীর রহমতুল্লাহ ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ ইমাম আহাবির রহমতুল্লাহ আল্লাহ সবাই বলছেন যে এই কথাটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা জাল হাদিস মোমিনের কলব আল্লাহ রস না আল্লাহর রাসো আল্লাহর রাসো আছেই মোমিনের কলব আল্লাহ রাশ্য হবে কেন পাঁচ নম্বর জাল হাদিস কেয়ামতর ময়দানে আল্লাহ সুবান মানুষদেরকে নাকি মায়ের নামে ডাকবেন শুনছেন কিনা জানি না দুনিয়াতে মানুষের পরিচয় হয় বাবার নামে কেয়ামতের দিন মার নামে ডাকবো কারণ কি আমরা ছোটবেলায় অনেক ওয়ার্স শুনছি কারণ কি কয় সবারই যদি বাপের নাম ধরে ডাকা শুরু হয় ঈসা আলাহ ইসলামের বাপের নাম খুঁজে পাওয়া যাবে না এই জন্য ঈসা আলাহ ইসলামের সম্মানে কেয়ামতের দিন সব মানুষের মায়ের নামে ডাকবে অথচ সহিদিস নবিসাম বলছেন যে ইন্নাকুম তু কেয়া কেয়ামাতে বি আসমা ইকুম ও বি আবা ইকুম দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নামে এবং তোমাদের পিতার নামে তোমাদের বাবার নামে অথচ এটার বিপরীতে মিথ্যা কথা প্রচার হয়ে গেছে যে আমাদের দেশে মায়ের নামে নাকি ডাকবে এটাকে ইমাম ইবদুল জাউজি ইমাম সাখাবি তারা সকলে বলছেন যে এটা মিথ্যা কথা এটা কোনো হাদিসের গ্রন্থে নাই এটা জাল হাদিস ছয় নম্বর জাল হাদিস আল্লাহর জমিনে মাখলুকাত কত একবার কমন জিনিস যারে জিজ্ঞেস করবেন যে লেখাপড়াও কিছু জানে না এটা জিজ্ঞাসা করার আগে বলে দিব আঠারো হাজার মাখলুকাত আছে বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যেখানে জানে এই ভাই মাখলুকাত কত আঠারো হাজার মাখলুকাত মানুষ হচ্ছে আশাফুল মাখলুকাত আর আঠারো হাজার মাখলুকাত দাহ মিথ্যা কথা আঠারো হাজার মাখলুকাত নামে কোনো কিছু জমিনে ওরানেও নাই হাদিসেও নাই কোথাও নাই আল্লাহাকে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মাকলুকাত আছে আল্লাহ কত মাকলুকাত বানাইছেন এটা আলামীন ছাড়া আর কেউ হিসাব দেন নাই যে এত হাজার মাকলুকাত আছে আল্লাহর মাকলুকাত আল্লাহ জানেন এর বাহিরে কোনো সৃষ্টি জগৎ কেউ জানে না যে আল্লাহর মখলুক জমিনে কত অথচ আমাদের মধ্যে বহুল প্রচলিত আঠারো হাজার মাকলুকাত সাত নম্বর জালহাদিস নবির সংখ্যা কত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার এমন মতান্তর এক লাফে এক লাখ মতান্তর দুনিয়ার ইতিহাসে কেউ যেটা শুনে নাই বাঙালি সেটা আবিষ্কার করছে যেটা শুনলে ইহুদিরও হাসবে খ্রিস্টানও হাসবে সব মুর্শিকেরা হাসবে যে এমন মতান্তর চারটা পাঁচটা দশটা বিশটা মতান্তর হতে পারে যেমন কোরআন ক্যানিমের আয়াত কোরআন ক্যেমের আয়াত নিয়ে মতান্তর আছে না তাই সেখানে মতান্তর কয়টা হয়তো একশো দেড়শো কারণ কেউ কেউ দুই আয়াতকে এক আয়াত গুনছেন কেউ এক আয়াতকে দুই আয়াত গুনছেন কিছু কিছু আয়াত এরকম আছে এই জন্য কম বেশি হয়েছে তো নবীর সংখ্যা যদি এরকম হয় তো ষাটজন পাঁচজন দশজন বেশ কম হইতে পারে এক লাখে এক লাখ এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে তো কেমন মতান্তর যে দুই লাখ এক লাখ আর দুই লাখ এটা যে ডাহা মিথ্যা কথা এটা তো এমনি বোঝা যায় কম সাধারণ চিন্তা করলে একজন মানুষ এটা কোরআন হাদিস লাগে না এমনি বুঝে তাহলে নবী সংখ্যা কত এই ব্যাপারে কোন সহী হাদিস আসে নাই কোরআন কারিমা আল্লাপাক বলছেন ওয়াইমিন উম্মাতিনিল্লা খালাফি হানাজির এমন কোন উম্মত নাই যেখানে আমি নবির আসুল পাঠাই নাই সোহান আল্লাহ যত উম্মত ছিল জাতি ছিল সব জায়গায় নবির আসুল পাঠাইছে সুতরাং নবির সংখ্যা আল্লাপাক বলেন নাই তবে এক লক্ষ চব্বিশ হাজারের ব্যাপারে একটা হাদিস আছে দুই লক্ষ চব্বিশ হাজারের কোনো হাদিসে নাই এটা ডাহা মিথ্যা কথা একশো পার্সেন্ট মিথ্যা কথা কিন্তু এক লক্ষ চব্বিশ হাজারের হাদিস আছে কিন্তু হাদিসটা মহাদেশ বলেন এটা জেদ্দান বা জাল হাদিস কোন কোন মহাদিস বলছে এটা অত্যন্ত দুর্বল আবার কেউ কেউ বলছেন এটা জাল তো জালহাদিস বা দৈব জেদ্দানের উপরে আকিদার কোনো বিষয় প্রতিষ্ঠিত হইতে পারে না মানে বিশ্বাসের কোনো বিষয় সেটা জাল জালহাদিসের উপরে ভিত্তি করা হয় না সেটা কোনো দই উপরে ভিত্তি করে হয় না কারণ নবীর আসুলের সংখ্যা এটা তো গায়েবি বিষয় এটা বিশ্বাস করতে হলে স্ট্রং কোরআন একাডেমির আয়াত লাগব অথবা হাদিস লাগব তো এরকম একটা দুর্বল হাদিসের উপরে এক লাখ চব্বিশ হাজারও বিশ্বাস করা যাবে না এই নবীর আসুলের সংখ্যা একমাত্র আল্লাহ সোবান তালা জানেন আমরা কেউ যিনি পাঠাইছেন তাদেরকে তিনি জানেন আমাদেরকে আল্লাহ বলেন নাই আমাদের জানা দরকার কতজন নবী পাঠাইছে এটা গণার দরকারটা যেহেতু আল্লাহ সব স্পষ্ট করে বলেন নাই নাম বলেন নাই জানার দরকার নেই আট নম্বর আসমানি কিতাবের সংখ্যা কত একশো চার এইটা বড় মিথ্যা কথা দাহা মিথ্যা কথা কে বললো একশো ষাটটা আসমানি কিতাব অথচ বাংলাদেশে সব বইয়ে বইয়ে লেখা আছে ধর্ম বইতে লেখা আছে যে কোরআন যে একশো ষাটটা আসমানি কিতাব ষাটটা বড় একশোটা ছোট একশো সাইডের বর্ণনা আসছে একটা হাদিসে ওই হাদিসটা একটু আগে যেটা বললাম এক লাখ চব্বিশ হাজার নবীর বর্ণনা যে হাদিসটাতে আসছে সেম একই হাদিসে একশো ষাটটা আসমানি কিতাবের কথাও আসছে তো যেহেতু হাদিসটা অত্যন্ত দুর্বল এবং জাল অধিকাংশ মহাদিস এটা জাল বলছে কেউ কেউ তো বলছেন সুতরাং এটার উপরে ভিত্তি করে আসমানি কিতাবের সংখ্যা আসমানি কিতাবের উপরে ইমান এটা কিন্তু ইমানের আর কানের মধ্যে ছয়টা আর কানের মধ্যে একটা আর আল ইমান বিল কুতুব তাহলে এরকম ইমান বিষয় কোন দুর্বল হাদিসের উপরে জাল হাদিসের উপরে ভিত্তি করে আসমানি কিতাবের সংখ্যা আল্লাহ সব তলায় জানান কয়টা তবে চারটার কথা কোরআনে আল্লাপাক নাম বলছেন আমরা সেগুলোর নাম সহকারে বিশ্বাস করব। আর যেগুলার নাম বলেন নাই নাম নামবিহীন বিশ্বাস করব। নয় নম্বর জাল হাদিস আদম আলি কী ফল খাইছিলেন বলেন তো দেখি জি এই এটা ডা মিথ্যা কথা আদম আলাই কে আল্লাহ বলছে সাজারা এই গাছের কাছে কিনারে যাইও না গাছটা কি গাছ আল্লাহ নাম বলেন নাই আদম আলাই গাছের কাছে যাইতে খাইতে মানা করে নাই বলছেন ওয়ালা তাকরাবা হাজিহি সাজারা এই গাছের নিকটে যাইও না এটাই গাছের ফল খাইও না এই কথা কিন্তু বলেন নাই আল্লাহ বলছেন কাছের নিকটে যাইও না গেলে পাতা কৌ না মিনা জল এমিন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা শয়তান তাকে পদস্কলন গটাইছেন সেখানে নিয়ে গেছেন এখন সেখানে যে উনি কি করছেন গাছের কাছে গেছেন না গাছের ফল খাইছেন না কি করছেন এটা তো আল্লাহাক বলেন নাই আল্লাহ যাইতে মানা করছে উনি গেছেন কেন এটাই লঙ্ঘন হয়েছে এরপরে ওইটা কি গাছ কি ফল এরকম কোনো নামও আসে না এটা শুধু ইহুদিদের কোন কোন কাঁচা সুলাম বিয়ার মধ্যে ইহুদিদের রাওয়ায়ত আছে এরকম গন্দম ফল ওইটা আমাদের মধ্যে চলে আসছে আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে আদম আলি সালাম গন্দম ফল খাই ফেলছে এটা জাল হাদিস এটা মিথ্যা কথা দশ নম্বরটা শেষটা আমরা এটা বলে শেষ করে দিচ্ছি আদম আলি সালামকে কোথায় পাঠাইছেন না জান্নার থেকে দুনিয়াতে কোথায় পাঠাইছেন শ্রীলঙ্কা পাঠাইছেন কেউ কয় জেদ্দা ছিলেন কেউ কেউ মুখ জায়গায় ছিলেন আদম আলাইসালামকে জান্নাত থেকে আল্লাপাক পৃথিবীতে পাঠাইছেন এটা আল্লাপাক কোরআনে কারিমেও বর্ণনা করছেন নবীরাও বর্ণনা করছেন কিন্তু কোন জায়গায় পাঠাইছেন তারা কোথায় ছিলেন কোন এলাকায় বসবাস করতেন তা এই সব সম্বন্ধে কোরআনে কারিমে এবং হাদিসে কোনো বর্ণনা আল্লাহ এবং আল্লাহ রসুল করেন নাই ওই শ্রীলঙ্কা আসছেন ওই কি এক পাহাড় এই শ্রীলঙ্কা জি আদম আদমের নামে নাকি ওই পাহাড় ধারণা করে আমি বলে দিলাম এটা বিষয়। এটা আকিদের শ্রীলঙ্কার ওইটাতে তো হিন্দুরাও বিশ্বাস করে বিশ্বাস করে আর আমি বিশ্বাস করতেছি যে শ্রীলঙ্কার অমুক জায়গায় আসছে তারপরে জেদ্দাতে অমুক জায়গায় তারা বসবাস করছে তারা কোথায় ছিলেন কোথায় আসছেন কোথায় কি করছেন আরো বড় ডাহামিথ্যা কথা এর সাথে যোগ হয়েছে যে আদম আলিয়ালাম দুনিয়াতে আসার পরে 375 এর কান্না কাটি করছে মাপ পায় না পরে একদিন হঠাৎ করে মনে হইছে আরে জান্নাতের ভিতরে তো দেখছিলাম আল্লাহর নামের সাথে কি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে জিজ্ঞেস করলাম আরে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম এটা কেন আসলো আল্লাহ বলছে তো শুনো তারে না বানাইলে তোমারেও বানাইতাম না তাই এখন তার নাম ধরে দেখি একটু মাপ চাই 350 বছর কান্না কাটি করি তার নাম ধরে মাপ চাইছে আর আল্লাহ নাকি माफ করে দেন নাউযুবিল্লাহ এটা জালহাদিছ হব মিথ্যা কথা আদম আলিছলাম হাৱ আলিছলাম কি দিয়ে মাফ চাইছেন পুৰা নেকাৰীমা আল্লাভাকে স্পষ্ট কৰিবলৈ দিছে চোৰালা আৰফ এ তেইছ নম্বৰ ইয়াতে আল্লাহক কৈছেন কলা ৰব্বানা জলাম্না আনফুচানা ৱা ইল্লম তাকফিৰ ইলা না ৱাতৰহম্ না আলা না কো না নামিনাল খ তারা কি দিয়ে মাপসাইছে এই আয়াত এই দোয়াটা পরে মাপ চাইছে আল্লাহ বলছেন এটা মাপ বলে মাপ পরে আমি আল্লাহ মাফ করে দিছি সোহান তাহলে এত মিথ্যা কথা বানাই এত উচিলা বানাই এত কিছুর দরকার কি কোরআনে যেখানে সরাসরি আল্লাহ বলে দিছেন যে এই আয়াতে কারি মা এই দোয়া পড়ে তারা মাপ আল্লাহ মাফ করে দিছেন কিন্তু ওই যে এই উচিলা দিছেন সেই উচিলা দিছেন এই ব্যাপারে কোনো সহি হাদিস আশা না এগুলো সব জাল হাদিস আল্লাহ সব আমাদের সবাইকে জাল হাদিসের কবল থেকে আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে কোরআনে কারিম সহি হাদিস হক দিনের উপরে এস্তেকামত থাকার বিশুদ্ধ ইমানের উপরে এসতে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আস্তাগফিরুকা হামদিকা আতুবু